तो देरी क्या है? তোমার না হয় কোনো কাম নাই, আমারও তাই। কি কামই এমন করো তুমি? শোনো, ওগুলা কথা বাদ দাও, তাড়াতাড়ি একটা চাকরি দেখো। বাড়ি থেকে বিয়া দিবার চাচ্ছে। বিয়া? তোমার আচ্ছা তোমার বয়স কত? কত কত আর হবি? 15-16। 16 বছর হতে বিয়া? শোনো, আর 10 দনে করলেও আমি তোমার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারবো না, আর তোমাকে অন্য কোনো জায়গায় বিয়ে হবারও দেবো না। আমার কি দোষ? বাপ মাও দিবার চাচ্ছে। বাপ মাও দিবার চাচ্ছে আর তুমিও একলা আছিছ। শোনো, আজকে তুমি তোমার বাড়িতে তোমার বাপ মাও তোমার মতামতটা জানিয়ে দাও যে তুমি 18 বছর বয়সে নাকি বিয়ে করবার পারবা না, আর তাতেও যদি না হয় তখন আমি মানে আমরা বাল্য বিবাহ বন্ধ করার জন্য আইনানুগ ব্যবস্থা নিব। আমাদের কিন্তু একটা সংগঠন আছে বাল্য বিবাহ বন্ধ করার, বুঝছো? বিয়ে বন্ধ করার সংগঠন? বেশ ভালোই তো। এই দেখো দেখো, ভ্যানে তো তোমার বোন শেফালি লয়। হ হ, তাই তো, শেফালি তো। এত সকালবেলা নিশ্চয়ই আবার কোনো একটা ঝামেলা আছে। বুবু, আব্বা আব্বা, বুবু আছে। মা কেমন আছো? বুবু ভালো আছো? শেফালি, তুই কোনো সংবাদ টংবাদ না দিয়েই চলে আসছ, তা না হয় ঠিক আছে। সময় বাবাজি গুনটি কাক দেখিচ্ছি না কে, কথা করছো না কে, কি হয়েছে সেটা তো কবু, দেখো খালি কান্দে। আরে কি হয়েছে সেটা তো কো, কেমন শেফালি কি হয়েছে কান্দ চুকে? আমার সংসারে আগুন লাগিয়েছে, তোর দুলাভাই আমার মারা বাড়ি থেকে বার করে দিয়েছে। কে কে মারা বার করতে বিকে? আরে একটা ব্যবস্থা করে লাগবি। তুই কি করছিস? হ্যাঁ আমি কিছু করিনি, আমার কোনো দোষ নাই। তোর দুলাভাই নেশা করে জুয়ে গেলে আর সব টাকা শেষ করে আমার কাছে যাবে। আমি আছি আমার টেনশন হোক, আর তুই বিদেশে তা আম পাতা জোড়া ধরো না আরাম সাথে। কি হচ্ছে তোমার? কিনকে করে কথা করছো কে? কে তোকে আপনি করে কোয়া লাগবি? শোন, তোকে যে কাল কছিলাম বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, আনছো দে টাকা দে। পারবো না, আমি কোনো টাকা নিয়ে আসতে পারবো না। আমার বাপ ধার দেনা করে মেলা টাকা তোমাকে দিছে, আমি আর কোনো টাকা চাবার পারবো না। কে লজ্জা লাগে, শরম লাগে না? শোন, ভালোই ভালোই করছি, কাল সকালের মধ্যে 20,000 টাকা নিয়ে আসবো, নালে বাড়ির হাত তোর বন্ধ হারাম দাদি। না পারবো না।
ব্যবস্থা কর, তাহলে ব্যবস্থা কর। সতী ঘর চল, চলো বাবু ঘরে চলো। নে চল লিচ্ছি বাবা। মাধব ভাই, আজকে আর চা না খাই, সময় খুব কম, যেহেতু আপনি লিগ্যালিটির মিটিংয়ে যাবেন। আমি ওই ওকে নিয়ে আসছিলাম, শওকত ভাইয়ের ছেলে আর কি। ও শওকত ভাইয়ের ছেলে, কি বলবে বাবা বলো। আসলে ওর বোন শেফালি। শেফালি? শেফালির কি হয়েছে? আসলে বিষয়টা তো খুবই দুঃখের। আমি আজ ইউনিয়ন পরিষদে বিষয়টা নিয়ে সবাইকে নিয়ে বসবো। বুধু, তুমি হাসুকে উপস্থিত থাকতে বলে দিবা, ঠিক আছে? তুই এত করে কওয়ার পরও তুই এত দেরি করে আসলু কে? এই চাচা, এই শালা আচ্ছা বেদ। আচ্ছা তুই চুপ কর। এই নিজেরে কি মনে করিস? হ্যাঁ, আমরা সালিশে সবাই উপস্থিত, আর তোর কোনো খবর নাই? হ্যাঁ, ওরে বসা। এই বস বস। শওকত ভাই, আপনি বলেন, আপনার মেয়ের কি হয়েছে বলেন। চেয়ারম্যান সাহেব, আমার এই মিটিং ধরে এই হাসু এমন মার মারিছে, কাগজপত্র সব ফাটে দিছে। চেয়ারম্যান সাহেব, আমি এর একটা সুষ্ঠু বিচার চাই। সেই চেয়ারম্যান সাহেব, সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা। ওই হারামজাদা যারা বাপ, সব মিথ্যা কথা বলছে। ওই যেটা করছে সেটা সব মিথ্যা। এই তুমি চুপ করো। আহা, এই দিশন মানুষ, তোমার কথা কওয়া লাগবে না। শেফালিকে বলতে দাও, কারণ ওর সমস্যা, ওকে বলতে না দিলে এটা অন্যায় হবে। শেফালি বলো, তোমার কি হয়েছে বলো, তুমি বলো। মাধব ভাই, এবার যদি আপনি অনুমতি দেন, আমি হাসুকে কিছু প্রশ্ন করতে চাই। জি করেন, আপনি প্রশ্ন করেন। হাসু জি কর। তোমার একটা মেয়ে আছে না? হ্যাঁ আছে। মেয়েকে তুমি খুব ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। আচ্ছা, তোমার মতো করে যদি তোমার মেয়েকে তোমার জামাই একই ভাবে বাড়ি থেকে পিটিয়ে বের করে দেয়, তাহলে তোমার কেমন লাগবে? একবার ঠেন তুম ভাইয়া, যাবে থামলু কে? কম কম। চাচা, আমার ভুল আছে চাচা, আমি বিষয়টা এভাবে ভাবে দেখি নাই। আমি আর জীবনে আমার বউয়ের গা হাত তুলব না। আপনারা সকলে আমাকে মাফ করে দেন, আমি আমার বিটি কিয়া আমার বউকে সুখে সংসারে বাস করতে চাই। আচ্ছা, আমার মনে হয় যেহেতু ওরা মীমাংসা চায়, আপনি একটু কি মনে করেন? হ্যাঁ মীমাংসা করব। মীমাংসা করব? হ্যাঁ। শেফালি, এবার তুমি বলো, তুমি কি চাও? হ্যাঁ চাচা, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি আমার স্বামী যাতে ভালো হয়ে যায়। আমার একখান বিটি আছে, সেটাই মানুষ করে লাগবে। আপনি খালি ওর থেকে শোনেন যে নেশা ছাড়বি নাকি, আর ঠিকভাবে কামাই করবি নাকি চাচা, তাহলে আপনারা সবিয়াক মাফ করে দেন চাচা। আপনার তোমার শ্বশুরের কাছে বলার কথা আপা।